পশুর হাট নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন ফরিদপুর থেকে শিকদার সজল এবং লক্ষীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন। প্রথমেই চলে যাচ্ছি সজলের কাছে। সজল, কতটা জমে উঠছে কোরবানির পশুর হাট? আপনি যেমনটি বলছিলেন, ফরিদপুরের এই কোরবানি উপলক্ষে গরুর হাট কিন্তু প্রথম থেকে জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতাতে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি এই হাটের যে গরুর চিত্রটা একটু পরে দেখাবো, এই মুহূর্তে আমি এই গরুর হাটে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিতন চৌধুরী, তিনি আছেন। আমি একটু তার সাথে সরাসরি আপনাদের কাছে জানতে চাইবো যে এই গরুর হাট সম্পর্কে বা কোরবানি ঈদ সম্পর্কে যে হাটে আসছেন বা হাটে মানুষের যে আমেজ ইমেজ করছে কি? আমি আসলে গরু কিনতে আসছি, কোরবানির গরু কিনতে আসছি। এটা আসলে আমার দুইটা ইউনিয়নের মাঝখানে আজিমনগর এবং কালামিদার বর্ডারে এই হাটটা ব্যাপক গরু উঠছে এবং জনগণ গরু কিনতেছেন। হ্যাঁ, এবং জনগণের হাতে যথেষ্ট পরিমাণ টাকা আছে। মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে, সেটার প্রমাণ এই গরুর হাটে আসলে দেখবেন মানুষ অনেক দামি দাম দিয়ে গরু কিনতেছেন এবং অনেক সুন্দর সুন্দর গরু আসেন। আমাদের যারা রাখাল ভাইরা তারা অনেক যত্ন করে অনেক সুন্দর সুন্দর গরু, আমার তিন থানা ভাঙ্গা সদরপুর চর্বদর্শনের প্রত্যেকটা হাটে আমি যাচ্ছি এবং দেখতেছি। ইনশাল্লাহ আইন শৃঙ্খলার অবস্থা অনেক ভালো এবং যারা ইজারা নিচ্ছেন এবং যারা কিনতেছেন খুব সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে তারা হাটে আসতেছেন। আমি ছোটবেলা থেকেই গরু হাটে কিনি, তাই আমি নিজে গরু কিনতে আসছি। ধন্যবাদ। আপনারা শুনলেন যে মাননীয় এমপি মহোদয় তিনি কিন্তু নিজে হাটে এসেছেন গরু কিনতে এবং এই গরুর হাটে কিন্তু বিভিন্ন তিনি খোঁজ খবর নিয়েছেন। যে আমরা এই মুহূর্তে আছি ভাঙ্গা উপজেলার কালামিদা ইউনিয়নের রামনগর হাটে। এখানে কিন্তু 1-4 লক্ষ-5 লক্ষ টাকা বিভিন্ন ধরনের কিন্তু গরু এই হাটে কিন্তু আছে। এই ফরিদপুর জেলায় কিন্তু প্রায় 35টি স্থায়ী হাট রয়েছে, এছাড়াও কিন্তু শতাধিক অস্থায়ী হাট এই জেলায় কিন্তু রয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী এবং বিভিন্ন মেডিকেল টিম কিন্তু রয়েছে এই হাটকে এবং এই হাটকে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ফরিদপুর জেলায় কিন্তু প্রায় 7,000 ছোট বড় খামারি ছিল এবং রয়েছে এবং এই হাটে কিন্তু প্রায় 7,000 খামারি কিন্তু 1.5 লক্ষ পশুগ্রাম প্রস্তুত করেছে এবং এই হাটে কিন্তু শুধুমাত্র সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে কিন্তু মাদারীপুর এবং ফরিদপুরের অসংখ্য গরু কিন্তু এই হাটে রয়েছে। তো এই ছিল ফরিদপুরের হাটের সর্বশেষ। এখন আমরা চলে যাব লক্ষ্মীপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী স্বপন। সজল, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ফরিদপুরের ঈদুল আজহা উপলক্ষে পশুর বাজারের খবর, আমরা এখন এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে একটি অস্থায়ী গরু বাজারে। এই গরু বাজারটি লক্ষ্মীপুরের একটি বড় বাজারগুলোর মধ্যে অন্যতম। লক্ষ্মীপুর জেলার মধ্যে 25টি স্থায়ী বাজার রয়েছে এবং ঈদুল আজহা উপলক্ষে প্রায় 24টি অস্থায়ী বাজার অনুমোদন দিয়ে হয়েছে। কিন্তু এই বাজারগুলোতে যে আমরা যে অন্যান্য যে আজকে যে শুক্রবার আগে কিন্তু যে বাজারগুলো ছিল বাজারে ক্রেতার সংখ্যা খুবই কম ছিল এবং গরু অনেক সরবরাহ বেশি ছিল। কিন্তু আমরা আজকে এই বাজারে আসার পর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই বাজারে গরু যেমনই আছে এবং তার পাশাপাশি এখানে প্রচুর ক্রেতা উপস্থিতি আছে। আমরা যে ক্রেতা এবং বিক্রেতা সাথে যদি কথা বলছি তারা যেটি জানিয়েছেন যে আসলে ঈদের বাকি আছে আর মাত্র 6 দিন, এই 6 দিনের মধ্যেই কিন্তু যারা কোরবানি দিবে তাদেরকে গরুগুলো ক্রয় করতে হবে এবং বিক্রেতারা কিন্তু এখন দামের ক্ষেত্রে একটু ছাড় দিচ্ছে এবং এই বাজারগুলোতে আস্তে আস্তে জমে উঠছে। তো লক্ষ্মীপুরের দালাল বাজার গরু বাজার থেকে এই ছিল লক্ষ্মীপুরের পশুর বাজার সম্পর্কে সর্বশেষ অবস্থা। ঈশিকা স্বপন, অনেক ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুর এবং ফরিদপুর থেকে সহকর্মীরা যুক্ত ছিলেন, পশুর হাট নিয়ে সবশেষ খবর জানছিলাম।